সমাজসেবা কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে হচ্ছে এমএস ওয়ার্ডের বেসিক পর্বগুলো আমরা হচ্ছে শেষ করে ফেলবো। তে সবাই আমরা হচ্ছে ক্লাসে স্টার্ট করি। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ফাইল নিই, সবাই একটা ফাইল নিয়ে নিই। ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল চলে এসেছে, যেহেতু আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাস, তাইলে ফাইলটার নাম দিলাম হচ্ছে ক্লাস নং 7। দেখেন ফাইলটা নিয়ে ডাবল ক্লিক করলাম, ফাইলটা ওপেন হয়ে গেল। ফাইলটা ওপেন হওয়ার পরে যদি দেখি স্ক্রিন এইভাবে ছোট আছে, আমরা হচ্ছে ম্যাক্সিমাইজে ক্লিক করে স্ক্রিনটা ফুল করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা এই ফন্ট সেকশনের কাজগুলো কিন্তু শেষ করে ফেলেছি, কিন্তু এই জায়গায় কিছু কাজ আছে যেইগুলো আমরা বাস্তব ভিত্তিতে না দেখলে পরে বুঝতে পারাটা বেশ কষ্টকর। আমরা আজকে হচ্ছে বাস্তব ভিত্তিতে কাজগুলো দেখব, যাতে আমরা হচ্ছে বাস্তবতার নিরিখে এই কাজগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে বাংলার মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেখা। অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমাদের নর্মালি একটা ফর্ম্যাট ভালো মতো পারলে পরেই বাকি ফর্ম্যাটগুলোর কাজ করা যায়। তে আমরা অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে আগে আমরা পেজটা সুন্দর করে সেটিং করে নিতে পারি। পেজ সেটিংয়ের কাজ থাকবে হচ্ছে পেজ লেআউটের মধ্যে। যেমন দেখেন প্রত্যেক দিকে মার্জিন আছে হচ্ছে 1 ইঞ্চি করে, আমরা ইচ্ছা করলে এই যে এই 1/2 ইঞ্চি করে দিয়ে দিতে পারি, ইচ্ছা করলে 1 ইঞ্চি, বা মন মতো করতে হলে কাস্টমাইজে করতে পারি। আমরা নর্মালি 1 ইঞ্চি করে মার্জিন থাকলে অ্যাপ্লিকেশনটা বেশ ভালো হয়। ওরিয়েন্টেশন থেকে পেজটা লম্বা লম্বি থাকবে। পেজ সাইজ, কি সাইজের পেজে আপনি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট দিবেন, এ4 সাইজের, তাহলে এ4 সাইজ করে নিলাম। এইবার আমরা হোমে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন বাংলা লিখতে হইলে আমরা বলেছিলাম কি সিলেক্ট করা লাগবে, বাংলা ফন্ট। এই জায়গা থেকে আপনি যে কোনো বাংলা ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমরা হচ্ছে বাংলা ফন্ট সিলেক্ট করলাম। কিবোর্ডটা ইংলিশে আছে, এই ডায়মন্ড চিহ্ন মানে হচ্ছে ইংলিশ, বাংলা করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফন্টের সাইজটা একটু বড় করে নিয়ে কাজ করি। ফন্টের সাইজ দিলাম হচ্ছে 20। এইবার দেখেন বাংলা আমরা এর আগেই লেখা শিখেছি, তাইলে লিখি। আমরা আজকের এই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে দেখব, যাতে আমরা যে কোনো জায়গায় সুন্দরভাবে অ্যাপ্লিকেশন লিখতে পারি, প্রাঞ্জল অর্থাৎ ভাষার মাধুর্য দিয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে পারি। তাইলে দিলাম হচ্ছে বড়া বোর্ড। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আরেকটু খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে বিতে ক্লিক করলে বোল্ড হবে, অর্থাৎ লেখাগুলো একটু মোটা হবে। আচ্ছা, বরাবর দিলাম, কমা দিলাম। এইবার দেখেন প্রিয় শিক্ষার্থীরা, ইন্টার মারলে এই লাইনের গ্যাপটা কিন্তু একটু বেশি হচ্ছে। আমরা যদি গ্যাপটা কমায় দিতে চাই, এই যে স্পেসিং, লাইন স্পেসিং, এটাতে ক্লিক করলে রিমুভ স্পেস, অর্থাৎ ইন্টার মারলে দেখেন এইবার কিন্তু আর এই যে এই 2 লাইনের মাঝখানের স্পেসটা বেশি হলো না। এইবার আমরা সরব কি দিয়ে, আমরা কিন্তু অনেক সময় এইরকম স্পেস দিয়ে দিয়ে সরি, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম না। আমরা সরব হচ্ছে কিবোর্ডের ক্যাপস লকের উপরে ট্যাব কি নামে একটা কি আছে, ট্যাব দিলে দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ সরবে। তাইলে সরালাম বরাবর অফিসার ইন চার্জ। আমরা আজকে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেখা দেখব। আমরা একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন সিলেক্ট করেছি, থানায় কিভাবে জিডি করতে হয়। অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা, আবার ইন্টার দিলাম, ট্যাব দিয়ে একটু সরায় দিলাম কুষ্টিয়া। এই যে মাঝখানের লাইনের গ্যাপটা, এই জায়গা থেকে 1 পয়েন্ট পরিমাণও করে দিতে পারেন, 1.5 পয়েন্ট করতে পারেন, 1 পয়েন্ট করলেই এনাফ। ইন্টার দিলাম, আর একবার ইন্টার দিয়ে একটু নিচে নামাই দিলাম বয়রশি মধ্যম সহ অন্তঃস্থ বিষয় সাধারণ
ডায়েরি। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আপনি ইচ্ছা করলে এই জায়গায় ব্র্যাকেটের মধ্যে ইংলিশেও জিডি বা জেনারেল ডায়েরি লিখতে পারেন। সেক্ষেত্রে ইংলিশ করার জন্য আমাদের সব সময় বেসিক রুলটা মনে রাখতে হবে, ইংলিশের জন্য ইংলিশ ফন্ট দিতে হবে, কিবোর্ডটা ইংলিশ করে নিতে হবে। তাহলে আমরা ইংলিশ করে নিলাম, GENERAL জেনারেল DIARY ডায়েরি। আবার দেখেন ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার আমাদের বাংলা প্রয়োজন, বাংলার ক্ষেত্রে বাংলা করে নিলাম, কিবোর্ডটা বাংলা করে নিলাম। করার জন্য আবেদন, এই জায়গায় যদি মনে করেন যে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, ইচ্ছা করলে এই যে কার্সরটা রেখে ফন্টের সাইজ কমিয়ে দিলাম, দেখেন গ্যাপটা আপনি এইভাবে ইচ্ছা মতো মেনটেন করতে পারেন। আবার ইন্টার দিলাম, একটু নিচে নামায় দিই। আচ্ছা দেখেন, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে গেলে এই দুইটা বিষয় কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কার বরাবর লিখছেন, বিষয়টা কি, তারপরে সালাম কালাম দিয়ে ভিতরে একটু ডিটেলস উল্লেখ করতে হয়। তাহলে দেখেন, জনাব, ইন্টার মারলাম, ট্যাব দিয়ে শুনলাম, সবিনয় বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ কামাল হোসেন গ্রাম শিমুলিয়া থানা কুমারখালী জেলা কুষ্টিয়া কুষ্টিয়া আমি গত 20/4/2020 খ্রিস্টাব্দ তারিখে কুষ্টিয়া সমাজ সেবা কার্যালয়ের অফিস থেকে কালি আরুয়া পাড়া আরুয়া পাড়া মেসে ফেরার পথে আমার সার্টিফিকেট ফাইল হারিয়ে যায়। অনেক খয়রসু জায়গার খুঁজা খুঁজি করেও আমি আমার সার্টিফিকেট ফাইল না পেয়ে সরে আপনার থানায় এসে সাধারণ ডায়েরি করার
আবেদন করছি করছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন এই জায়গায় আমরা কিন্তু আমাদের মনের মতো করে ভাষাটা ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা পরবর্তীতে এইটা সুন্দর করার জন্য আরো কিছু কাজ করব। উল্লেখ্য ফয়াকার ফাইলের মধ্যে আমার এস এস এসএসসি এইস এস সি এসএসসি এইচএসসি পাশের সার্টিফিকেট সহ সার্টিফিকেট সহ বেশ কিছু মূল্যবান কাগজ পত্র রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেরই এই রকম প্যাটার্নগুলো প্রায় একই রকম থাকে। এইবার আমরা শেষে এসে বলবো, অতএব অতএব মহোদয়ের নিকট সরেয়া কৌশল আকুল সরেয়াপদ আবেদন আমাকে উক্ত সমস্যাটি দন্তে সমস্যাটি বিবেচনা করে দন্তে ধারণা করে আমার সমস্যা সাধারণ ডায়েরি করতে সরে আপনার একান্ত মর্জি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু খেয়াল করেন, আমরা এই অ্যাপ্লিকেশনটা লিখলাম, লেখার পরে কিন্তু এই জায়গায় আমরা বেশ কিছু কাজ না করতে পারলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখতে সুন্দর হবে না। যেমন দেখুন, আমাদের এই পাশের লাইনটা কিন্তু সুন্দরভাবে সমান হয়ে আছে, এই পাশে কিন্তু অতটা সুন্দরভাবে সমান হয়নি। সেজন্য আমরা কি করব, যেই প্যারাগ্রাফটা সমানভাবে দুই দিকে সমান করব, সেক্ষেত্রে দেখেন এই জায়গায় আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। এই চারটা অপশনের কাজ কিন্তু পেজে বেশি লেখা না থাকলে বোঝা যায় না। যেমন দেখুন, সেন্টারে ক্লিক করলাম, লেখাগুলো কিন্তু মাঝখান বরাবর সেন্টার হয়েছে। দেখেন দুই দিকেই কিন্তু একটু তেরা বেঁকা আছে। রাইটে ক্লিক করলাম, লেখাটা কিন্তু ডান দিক বরাবর সমান হয়েছে। জাস্টিফাই, এইটা কিন্তু কাজ করতে হলে যদি এরকম বেশি লেখা থাকে, জাস্টিফাইটা সহজে বোঝা যায়। দেখেন জাস্টিফাইতে ক্লিক করলাম, লাইনটা দুই দিকে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। আমরা এই জায়গায় একটু ট্যাব দিয়ে সরিয়ে দিলাম। আবার দেখেন নিচেরটাতেও আমরা কার্সর রেখে জাস্টিফাইতে ক্লিক করলে দেখেন দুই দিকে কত সুন্দর লেগে গেল। এখন লেখাটা দেখতে অনেক সুন্দর লাগছে, আগের থেকে অনেক সুন্দর লাগছে। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে দেখুন এই চারটা আইকনের কাজ হচ্ছে, লেফটের কাজ হচ্ছে বাম দিকে সমান করা, সেন্টারের কাজ হচ্ছে মাঝখানে সমান করা, রাইটের কাজ হচ্ছে ডান দিকে সমান করা, আর জাস্টিফাইয়ের কাজ হচ্ছে দুই দিকে এইভাবে সমানভাবে
ন্যায় বিচার করে সমান করে দেওয়া। জাস্টিফাই মানেই হচ্ছে ন্যায়সঙ্গত কাজ করা। তাইলে জাস্টিফাইতে ক্লিক করলেই ন্যায়ভাবে সে ভাগ করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এইগুলো কিন্তু বেশি লেখা না থাকলে বোঝা যায় না। আপনি যেমন এর মধ্যে কার্সর রেখে সেন্টারে ক্লিক করলে দেখেন শুধু ওইটাই সেন্টারে আসলো, রাইটে ক্লিক করলে শুধু ওই লাইনটাই রাইটে গেল, লেফটে ক্লিক করলে শুধু ওই লাইনটাই লেফটে গেল, জাস্টিফাইতে ক্লিক করলে দেখেন কোনো কাজই হচ্ছে না। সুতরাং কিছু কিছু আইকনের কাজ আছে যেইগুলো হচ্ছে পেজে বেশি লেখা না থাকলে ভালো বোঝা যায় না। তাহলে এই চারটা আইকনের কাজ কি? লেফটে ক্লিক করলে লেফট বরাবর সমান হবে, সেক্ষেত্রে আপনার ডান দিকে বেকাতের হাত থেকে যাবে। সেন্টারে ক্লিক করলে হচ্ছে মাঝ বরাবর সমান হবে, ডাইনে বামে বেকাতেরা থেকে যাবে। রাইটে ক্লিক করলে ডান দিক বরাবর সমান হবে, বামে বেকাতেরা থাকবে। সুতরাং বেশি কাজের ক্ষেত্রে আমাদেরকে জাস্টিফাই আইকনটা ইউজ করতে হবে, জাস্টিফাই আইকনটা ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা এইবার আরেকটা বিষয় লক্ষ্য করুন, ডান দিকে এই জায়গায় হচ্ছে ডেজিগনেশন দেওয়া লাগে। এটা কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম যে কিভাবে আমি ডান দিকে লিখব। সেক্ষেত্রে দেখেন খুব সহজেই আমরা এই কাজটা সমাধান করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করুন, বয়সে বিনীত নয়রশ্মি বয়কার দ কনিবেদক, এন্টার দিলাম। এই জায়গায় স্বাক্ষর করার জন্য একটু ফাঁকা রাখা লাগবে। স্বাক্ষর করার জন্য একটা লাইন ফাঁকার জন্য আমরা হচ্ছে ইন্টার প্রেস করলাম, বিনীত নিবেদক মোহাম্মদ, উপরে কি নাম দিয়েছিলাম, কামাল হোসেন, কয়াকার ময়াকার ল কামাল হোসেন। এই জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, মোবাইল 01745169111। প্রিয় শিক্ষার্থীরা দেখুন আমরা কাজটা কত সুন্দরভাবে এই দিকে করে ফেললাম। কিন্তু আমাদের যদি এইটা ডেজিগনেশনটা নর্মালি অফিস আদালতে আমরা হচ্ছে ডান দিকে ইউজ করি, সেক্ষেত্রে এই লেখাটা সুন্দরভাবে ডান দিকে কিভাবে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখুন, যে লেখাগুলো ডান দিকে আনবো এইগুলো হচ্ছে সিলেক্ট করলাম, সেন্টারে ক্লিক করলে লেখাটা দেখেন মাঝখানে চলে আসবে, রাইটে ক্লিক করলে ডান দিকে যাবে, লেফটে ক্লিক করলে বাম দিকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে সেন্টারে ক্লিক করলাম, রাইটে ক্লিক করলে দেখেন ডান দিক বরাবর সমান হচ্ছে, কিন্তু আমার কিন্তু একদম সেন্টার পজিশন বরাবর সমান দরকার। তাইলে আমরা এইভাবে রাখলাম। এইবার এই লেখাগুলো ডান দিকে সরাবো কিভাবে? প্রিয় শিক্ষার্থী দেখুন এই জায়গায় দুইটা আইকন আছে, একটা হচ্ছে ডান দিকে সরে, একটা হচ্ছে বাম দিকে সরে। এটাতে ক্লিক করলে দেখেন যত ক্লিক করবেন ডান দিকে সরবে, এটাতে ক্লিক করলে হচ্ছে বাম দিকে সরবে। প্রিয় শিক্ষার্থী তাইলে দেখুন আমাদের এই কাজটা কত সুন্দরভাবে জাস্ট দুই তিনটা ক্লিকেই করে ফেলতে পারি। লেফটে ক্লিক করলে লেফটে গেল, সেন্টারে ক্লিক করলে রাইট মাঝখানে যাবে, রাইটে ক্লিক করলে ডান দিকে যাবে। তাইলে আমরা হচ্ছে জাস্ট সেন্টারে ক্লিক করলাম আর এই অ্যারো দিয়ে হচ্ছে ডান দিকে সরিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী এইবার দেখুন আমাদের এই অ্যাপ্লিকেশনটা কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন হয়েছে। এইবার প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি এটা প্রিন্ট করে বের করতে চান বা এটা সেভ করে রাখতে চান বা উপরে নিচে ডাইনে বামে যদি এই মার্জিনটা কম বেশি করতে চান, আপনারা এখনো এটা সুন্দরভাবে করতে পারবেন। তাইলে আমরা এই কাজগুলো আর একটু দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখুন এটা যদি আপনি সেভ করতে চান, ফাইল ফাইল থেকে কিসে, শুধু সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আরেকজন স্টুডেন্ট একটা প্রশ্ন করেছিলেন যে আমি যদি এই ফাইলটা পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে কি করব। প্রিয় শিক্ষার্থীরা দেখুন ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ, এই জায়গায় আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন? সাপোজ আমরা হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করলাম,
এই জায়গায় দেখেন ফাইলটার একটা তো নাম দেওয়া লাগবে, সেভ অ্যাজ টাইপ। এই জায়গায় নর্মালি হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সিলেক্ট হয়ে থাকে, এইটাতে ক্লিক করলে এই দেখেন অনেক রকমের ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। এই জায়গা থেকে যদি আপনি পিডিএফে ক্লিক করেন, এইবার সেভে ক্লিক করলে দেখেন সেভ করলাম, ফাইলটা কিসে সেভ হলো, প্রিয় শিক্ষার্থীরা এই দেখেন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। ডাবল ক্লিক করলেই আপনি হচ্ছে পিডিএফ ফাইল পেয়ে গেলেন। তাহলে পিডিএফ করা যে খুব কঠিন তা না, আপনি শুধু সেভ করতে যেয়ে পিডিএফ অপশনটা সিলেক্ট করলেই পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা দেখেছিলাম নর্মালি সেভ করব কিভাবে, ফাইল থেকে সেভে ক্লিক করলেই সেভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আমি আপনাদের জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই যে সেভ করলাম, আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না সেভ করলাম কোথায়, সেভ হলো কোথায়, খুঁজবো কোথায় আছে ফাইলটা। সেক্ষেত্রে দেখুন আমরা জাস্ট ফাইল থেকে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। কোথায় সেভ হবে, এই যে ক্লাস সেভেন নামে আমরা যে ফাইলটা নিলাম এই জায়গায় সেভ হয়ে আছে। দেখেন ডাবল ক্লিক করে ওপেন করে দেখি, দেখেন যা যা করেছি তাই তাই সেভ হয়ে আছে। এইভাবে আপনারা আপনাদের কাজগুলো একটু বাসায় যত প্র্যাকটিস করবেন ততই সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইবার দেখুন আমরা মার্জিনের কাজটা একটু দেখব। যেমন দেখেন এই পেজটার এই দিকেও 1 ইঞ্চি আছে, উপরেও 1 ইঞ্চি মার্জিন আছে, ডাইনেও 1 ইঞ্চি মার্জিন আছে, নিচের দিকেও 1 ইঞ্চি মার্জিন আছে। কিন্তু কোনো প্রয়োজনে যদি আমরা আমাদের এই মার্জিনটাকে কম বেশি করতে চাই সেক্ষেত্রে কি করব, বা আমরা চাচ্ছি যে এটা এ4 সাইজের পেজে প্রিন্ট দিব না, আমরা হচ্ছে লিগ্যাল সাইজের পেজে প্রিন্ট দিব, সেক্ষেত্রে আমরা কি করব? প্রিয় শিক্ষার্থীরা দেখেন পেজ রিলেটেড যাবতীয় কাজ পাবো হচ্ছে আমরা পেজ লেআউটের মধ্যে। এই জায়গা থেকে যেমন দেখেন প্রথমেই আছে মার্জিন, নর্মালি দিয়েছি আমরা 1 ইঞ্চি করে। আমরা যদি আমাদের মন মতো চেঞ্জ করতে চাই তাইলে যাব হচ্ছে কাস্টম মার্জিন। কাস্টম মানে হচ্ছে ইচ্ছা মতো বা মন মতো। কাস্টম মার্জিনে ক্লিক করলাম, এ দেখেন আমার বক্স চলে এসেছে। টপে কত ইঞ্চি রাখবো, সাপোজ আমি 1.2, লেফটে কত রাখবো, সাপোজ আমি হচ্ছে 1.5 ইঞ্চি রাখলাম, 1.5 মানে হচ্ছে 1.5 ইঞ্চি, রাইটে কত রাখবো। দেখেন প্রত্যেকটা সাথেই কিন্তু দুইটা অ্যারো আছে, আপ অ্যারোতে বাড়বে, ডাউন অ্যারোতে কমবে। 0.5 দিলাম, অর্থাৎ বামে দিলাম 1.5 ইঞ্চি, রাইট অর্থাৎ ডাইনে দিলাম 1/2 ইঞ্চি, ওকে করলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখেন আমরা অ্যাপ্লিকেশনটা যেভাবে চেয়েছি বাম দিকে 1.5 ইঞ্চি ফাঁকা হয়েছে, ডান দিকে 1/2 ইঞ্চি ফাঁকা হয়েছে, উপরের দিকে 1.2 ইঞ্চি ফাঁকা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এইবার যদি আপনি এটা সেভ করতে চান, একই নিয়ম, ফাইল থেকে সেভে ক্লিক করলাম, ফাইলটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে, এই যে ক্লাস সেভেন নামে আমরা যে ফাইলটা নিয়েছি এই জায়গায় সেভ হয়ে যাবে। কেটে দিয়ে দেখেন সেভ হয়েছে কিনা, কেটে দিলাম, এই যে ক্লাস সেভেন। প্রিয় শিক্ষার্থীরা দেখুন যেদিকে যতটুকু আমরা হচ্ছে মার্জিন দিয়েছি সেই দিকে ততটুকুই ফাঁকা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইবার যদি এই পেজটা প্রিন্ট করে কাগজে বের করতে চাই, কারণ আমার এই কাজটা যদি কম্পিউটারেই থেকে যায় তাহলে তো আমরা জিডির এই কপিটা তো আর থানায় দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এটা প্রিন্ট দিয়ে দিতে পারি। প্রিন্ট দিব কিভাবে, ফাইল, ফাইল থেকে দেখেন প্রিন্টের একটা অপশনই আছে, প্রিন্টের উপর ক্লিক করলেন এটা কাগজে প্রিন্ট করলে কেমন দেখাবে, দেখেন আপনার ডান দিকে পেজটা আপনার ভিউ হচ্ছে, অর্থাৎ এই জায়গায় যেমন দেখাচ্ছে আপনি কাগজেও এইভাবেই পাবেন। তাহলে আপনি এটা প্রিন্ট প্রিভিউ দেখে দেখলেন যে না আমার সব কিছুই ঠিক আছে, এটা আমি এখন প্রিন্ট দিয়ে বের করব। তাহলে কিভাবে প্রিন্ট দিয়ে বের করব, এই যে প্রিন্টারের ছবি দেওয়া আছে, প্রিন্টারের ছবির উপর ক্লিক করলেই এই পেজটা প্রিন্ট হয়ে বেরোয় আসবে। প্রিয় শিক্ষার্থীরা দেখুন এই জায়গায় আছে কপিজ, কয় কপি প্রিন্ট করবেন, সাপোজ আপনি হচ্ছে 5 কপি প্রিন্ট করবেন। এই জায়গায় আপ অ্যারোতে ক্লিক করে 5 কপি দিয়ে দিলেন, এইবার যদি প্রিন্টারের ছবির উপর ক্লিক করেন তাইলে 5 কপি প্রিন্ট হয়ে বেরোয় আসবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় খেয়াল করি ব্যাংকে বা বিভিন্ন অফিসে যে যে এক কম্পিউটারে বসে আছে, আর অনেক দূরে প্রিন্টার আছে, সেই প্রিন্টার থেকে প্রিন্ট হচ্ছে বা ম্যানেজার স্যারের রুম থেকে প্রিন্ট হচ্ছে, এটা কিভাবে করে? এই যে এই জায়গায় প্রিন্টারের অপশন আছে, আপনার অফিসে যতগুলো প্রিন্টার সেটিং করা থাকবে এই জায়গায় শো করবে। সাপোজ আপনি ম্যানেজারের রুমের প্রিন্টার থেকে প্রিন্ট করবেন, তাহলে এই জায়গায় ম্যানেজারের রুমের প্রিন্টারে ক্লিক করে প্রিন্টারের উপর ক্লিক করলে ম্যানেজার স্যারের রুমের প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে বেরোবে, বা আপনি চাচ্ছেন যে সেকেন্ড অফিসারের প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে বেরোবে, তাইলে হচ্ছে এই জায়গা থেকে সেকেন্ড অফিসারের প্রিন্টারে ক্লিক করলেন, প্রিন্টারের উপর ক্লিক করলেন, সেকেন্ড অফিসারের প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে বেরোবে। এইভাবে আপনি দেখবেন যে অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটারগুলো কিন্তু ই করা থাকে, নেটওয়ার্কিং করা থাকে, সুতরাং প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের কিন্তু কানেকশন থাকে। এইভাবে আপনি ব্যাংকে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যেই প্রিন্টার ইচ্ছা সেই প্রিন্টার সিলেক্ট করে সেই প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রিন্ট করা খুবই সহজ। হোমে আমরা আবার ফিরে আসলাম, এই কাজটা করলাম, কাজ করার পরে আপনি যদি কাজটা প্রিন্ট করতে চান, জাস্ট ফাইলে যাবেন, প্রিন্টের উপর ক্লিক করবেন, এই জায়গায় দেখবেন যে কাজটা আপনাকে দেখায় দিবে যে প্রিন্ট করলে কেমন হবে। এই জায়গায় যেমন দেখাচ্ছে, প্রিন্ট করলেও আপনি ঠিক সেই রকম কাজই পাবেন। তাইলে এই জায়গায় ভালোই লাগছে, তাইলে প্রিন্ট করব কিভাবে, কয় কপি প্রিন্ট করব, সেই কয় কপি সিলেক্ট করলাম, কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করব, আমার প্রিন্টার না স্যারের প্রিন্টার না অফিসারের প্রিন্টার, যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেই প্রিন্টারে ক্লিক করলেন, প্রিন্টারের ছবির উপর ক্লিক করলে এটা কয় কপি বেরোবে, 4 কপি বেরোয় আসবে। তাইলে দেখুন প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এই রকম সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন নিজেই লিখে নিজেই প্রয়োজনে পেন ড্রাইভ দিয়ে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে প্রিন্ট করে আপনি দেখতে পারেন যে আপনার কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাইলে আমরা হচ্ছে এইরকম লেখালেখি তো প্র্যাকটিস করবোই, আমরা যদি মনে করি যে না এই জায়গায় একটু ফাঁকা বেশি দরকার, তাহলে ফন্টের সাইজ 20 আছে, 36 দিয়ে দিলাম, দেখেন এই জায়গার ফাঁকাটা একটু বেশি হয়ে গেল। এইভাবে আমরা আমাদের কাজগুলো সুন্দর করে সাজায়ে গুছায়ে সুন্দর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন আমরা কাজ করার পরেও চেঞ্জ করতে পারি, যেমন দেখেন কাজটার নিচে আন্ডারলাইন দিয়ে দিলাম, অনেক সময় অনেকে দেখবেন যে বিষয়ের নিচে এইভাবে আন্ডারলাইন দেয় বা একটু বাঁকাও করে অনেক সময়, তবে সব ক্ষেত্রে বাঁকা দেখতে ভাল লাগে না, নর্মালটাই বেশি ভালো লাগে। এইভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন অফিসিয়াল কাজগুলো কম্পিউটারে করে ফেলতে পারি। ফাইনালি আপনি ফাইল থেকে সেভে ক্লিক করলেই ফাইলটা সেভ হয়ে যাবে। এইবার আমরা কেটে দিয়ে দেখি আমরা যে কাজগুলো করেছি সেভ হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন আমরা যেভাবে যা যা করেছি সেইটা সেইভাবে সেভ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ডান দিকের যে ডেজিগনেশন, এইটা আমরা আরেকটা সিস্টেমেও করতে পারি, সেটা হচ্ছে টেক্সট বক্স নিয়ে। টেক্সট বক্সের কাজটাও বেশ সুন্দর একটা কাজ, যেমন দেখুন ইনসার্টে গেলাম, শেপ, এই যে প্রথমেই আছে হচ্ছে টেক্সট বক্স, বা এই যে বেসিক শেপের এটা হচ্ছে টেক্সট বক্স, এটাতে ক্লিক করলে দেখেন মাউস পয়েন্টারটা প্লাস আকার ধারণ করলো। এইবার আপনি টেক্সট বক্স মানে হচ্ছে লেখার বাক্স, যে জায়গায় আপনি লিখতে পারবেন। এইবার মাউসের লেফট বাটন চেপে ধরে টানলে দেখেন একটা বক্স হয়ে গেল, এই বক্সটার নাম কি টেক্সট বক্স। আচ্ছা, এই বক্সটা চলে আসলো, আমরা হোমে গেলাম, দেখেন বক্সের মধ্যেও কিন্তু কার্সর অ্যাক্টিভ হয়েছে। ফন্টের সাইজ দিব কত, 18 বা 20, বাংলায় লিখতে হলে বাংলা ফন্ট সিলেক্ট করলাম, সেন্টার ক্লিক করলাম, দেখেন মোহাম্মদ নাম দিয়েছিলাম কি না, কামাল হোসেন, দেখেন সেন্টার দিলাম, কয়াকার ময়াকার কামাল হোসেন, ইন্টার দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন লাইন স্পেসিংটা আমরা সব ক্ষেত্রেই রিমুভ করে নিব, নর্মালি হচ্ছে লাইন স্পেসিংটা শোয়া পয়েন্ট থাকে, 1 পয়েন্ট করলাম, সেন্টার করে নিলাম,
বিনীত নিবেদক মোহাম্মদ কামাল হোসেন, সেন্টার করে নিলাম। সরি, এই জায়গায় হচ্ছে, এটা একটু নিচে নামিয়ে দিলাম। বয়সী নৈদিকৃত বিনীত নিবেদক মোহাম্মদ কামাল হোসেন, তারিখ বা মোবাইল নাম্বার আপনি এই ক্ষেত্রে ইউজ করতে পারেন। 1 পয়েন্ট দিলে সবচেয়ে বেটার হয়। ময়ূকর বয়াকার মোবাইল নং 017, সাপোজ একটা দিয়ে দিলাম, তারিখ চার পাঁচ 20। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন টেক্সট বক্সের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটা, আপনি এই বর্ডারের উপর ক্লিক করে যে জায়গায় ইচ্ছা মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এটা হচ্ছে মুভ করতে পারবেন টেক্সট বক্সটা। মাউসের লেফট বাটন ড্র্যাগ করে অর্থাৎ চেপে ধরে যেই জায়গায় ইচ্ছা নিতে পারবেন। আমরা কিন্তু অনেক সময় ছোট ছোট টোকেন তৈরি করি বা এরকম ছোট ছোট স্লিপ তৈরি করি, এটা দেখেন এই বর্ডারের উপর মাউস পয়েন্টার ধরে কন্ট্রোল চেপে ধরে টানলে পরে দেখেন একটা থেকে আরেকটা কপি হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ছবির দোকানে যেয়ে দেখেছি স্টুডিওতে একটা ছবি থেকে এইভাবে টান মেরে অনেকগুলো ছবি করে ফেলে, অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি ড্র্যাগ করলে দেখেন একটা থেকে এরকম অসংখ্য কপি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন এইগুলো আমরা ডিলিট করব কিভাবে। এই বর্ডারের উপর ক্লিক করে মাউসের কিবোর্ড থেকে ডিলিট চাপলেই ডিলিট হয়ে যাবে, বা এই যে এই সবুজ আইকনটা মাউসের লেফট বাটন চেপে ধরে দেখেন আমরা কিন্তু ইচ্ছা করলে এইরকম একটু অ্যাঙ্গেল করতে পারি বা এইরকম একটু হচ্ছে আড়াআড়ি বা বেঁকাতেড়া করে বিভিন্ন ডিজাইন করতে পারি। এটার উপর ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আপনারা টেক্সট বক্স নিয়েও এই কাজগুলো করতে পারেন। টেক্সট বক্স নিয়ে করাটাও বেশ ইজি, কারণ আপনি এই টেক্সট বক্সটা যে জায়গায় ইচ্ছা এইভাবে মুভ করতে পারবেন। আর একটা বিষয় দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ফাইল থেকে প্রিন্টে যাই দেখেন এই বক্সের চারদিকের বর্ডারটা কিন্তু শো করছে, কিন্তু মনে করেন যে আমার এই চারদিকের বর্ডার দরকার নেই, সেক্ষেত্রে কি করব, এই বর্ডারের উপর ক্লিক করলে দেখেন ফরম্যাট নামে একটা অপশন চলে আসবে। ফরম্যাট থেকে কি করব, শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিলেই দেখেন এই আপসা এটা কিন্তু এখন আর প্রিন্টে আসবে না। সেক্ষেত্রে দেখেন ফাইল থেকে প্রিন্টে গেলেন, কত সুন্দর কাজটা আপনার, ফিরে এসে একটা কাজ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আপনারা ইনসার্ট থেকে শেপ, এই যে এই টেক্সট বক্স নিয়েও আপনারা এই কাজটা এভাবে সুন্দর করে সহজে করে ফেলতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, শুধু কাজ আপনার দেখলেই হবে না, এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার স্কিলটা স্ট্রং হবে। আপনি যদি লেখার জন্য এই জায়গায় আর একটু ফাঁকা দিতে চান, এই জায়গায় হচ্ছে ফাঁকা দিলেন, ফন্টের সাইজটা একটু ছোট বড় করে ফাঁকাটা কম বেশি করতে পারেন। এই তো এই জায়গায় আপনি স্বাক্ষরটা সুন্দরভাবে করতে পারলেন, ফাইল থেকে প্রিন্টে গেলাম, এ দেখেন কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা হচ্ছে এই রকম নিজে নিজে প্র্যাকটিস করে স্কিলটা আপনি আরো স্ট্রং করবেন। যত বেশি স্কিল হবে আপনার ভবিষ্যতের লাইফটা কিন্তু ততই উজ্জ্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই কাজগুলো আমরা করার পরে ফাইল থেকে সেভে ক্লিক করলে দেখেন যা যা করেছি যেভাবে করেছি তাই তাই সেভ হবে। তাইলে আমরা কেটে দিয়ে দেখি তো সেভ হয়েছে কিনা। আমরা ফাইলটা নিয়েছিলাম কি নামে, ক্লাস 7। তাইলে দেখেন ওপেন করে দেখেন, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম, এ দেখুন যা যা করেছি যেভাবে করেছি সেভাবেই সেভ হয়েছে। এইবার যদি আপনি আবার প্রিন্ট করতে চান, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করলেন, কয় কপি প্রিন্ট করবেন, সাপোজ 3 কপি, 3 কপি দিয়ে প্রিন্টারের উপর ক্লিক করলেই এই অ্যাপ্লিকেশনটা আপনার 3 কপি প্রিন্ট হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের হচ্ছে এই রকম সুন্দর একটা অ্যাপ্লিকেশন নিজেরা বাসায় প্র্যাকটিস করে করবেন। আমরা তাইলে হচ্ছে এই অ্যাপ্লিকেশন বা এই রকম কাজ করতে গেলেই, সুন্দর কাজ করতে গেলেই কিন্তু অনেক কাজ চলে আসে, আর কাজ যখন আপনার সামনে আসবে তখন অটোমেটিক আপনার শেখার প্রয়োজনটা হবে, আপনি যেভাবেই হোক শিখে নিতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেন এটা একটু চেকুন লাগছে কারণ বোল্ড করা নেই, আমরা একটু বোল্ড করে দিলাম। এইভাবে আমরা কাজগুলো সুন্দর করে করে ফেলতে পারি। তাহলে আমরা ফাইল থেকে সেভে ক্লিক করলাম, আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। আর যদি প্রিন্ট করতে চান, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে, প্রিন্টারের ছবির উপর ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। আর অনেকে অনেক সময় পিডিএফ আকারে কাউকে পাঠাইতে চাইলে এই যে সেভ অ্যাজ, কি করবেন, কোথায় সেভ করবেন, ডেস্কটপে, কি নামে নাম দিয়ে দিলেন, এই যে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ ফাইলটার টাইপ কি হবে, কোন ধরনের ফাইল হবে। এই জায়গায় দেখেন অনেক রকম, এই যে ওয়ার্ড 97 2003, ডকুমেন্ট অনেক রকম, এই যে ম্যাক্রো অ্যানাবল ডকুমেন্ট অনেক রকম, এই যে ওয়েব ফরম্যাট, আপনি ওয়েবসাইটে পেজটা দিতে চাইলে ওয়েব ফরম্যাটে সেভ করতে পারবেন, HTML, অর্থাৎ আপনি ডকুমেন্ট আকারে বা আপনি হচ্ছে ডাটা বেজে দিতে চাইলে HTML হিসাবে সেভ করতে পারবেন। তবে নর্মালি আমাদের অফিসিয়াল ক্ষেত্রে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সেভ করলেও হয়, আবার বিভিন্ন ক্ষেত্রে পিডিএফ আকারে সেভ করতে হয়। আপনি যেই ফরম্যাটে সেভ করবেন সেটা ক্লিক করে সেভে ক্লিক করলেই ফাইলটা সেই ফরম্যাটে সেভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এ দেখেন ক্লাস 7 আমরা পিডিএফ দিয়েছিলাম, এ দেখেন পিডিএফ আকারে আমাদের এই অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে হচ্ছে আর বাড়াবো না, আপনাদের বাসার জন্য যে কাজটা থাকলো আপনারা সবাই ট্রাই করবেন এই রকম সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য, সুন্দর করে অ্যালাইনমেন্ট এইরকম ঠিকঠাক করে সুন্দর একটা অ্যাপ্লিকেশন লিখবেন। দেখেন ডান দিকে এইটুকুর কারণে কিন্তু কাজটা দেখতে অনেক বিচ্ছিরি হয়ে গিয়েছে, জাস্টিফাই করলে কিন্তু কাজটা অনেক সুন্দর হবে। তাইলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আর আগাচ্ছি না, আগামীকালকের ক্লাসে আমরা টেবিল সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবো।